নমস্কার বন্ধুরা, আমি অয়ন ভট্টাচার্য। গো সেন্সিবল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে থিয়েটার আর্টিকেল অডিও সিরিজে আমি আশুতোষ ভট্টাচার্যের লেখা বই বাংলার লোকসংস্কৃতি থেকে লোকনাট্য সম্পর্কিত চতুর্থ পর্ব পাঠ করব। বন্ধুরা, এই পর্বে আমরা রং পাঁচাল এই ধরনের লোকনাট্য সম্পর্কে জানব। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার এবং দার্জিলিং জেলার কোনো কোনো অংশে প্রচলিত এক প্রকার লোকনাট্যের নাম রং পাঁচাল। আগে যে দু শ্রেণীর লোকনাট্যের উল্লেখ আছে, অর্থাৎ পালাটিয়া এবং খন, যা আমরা আগের দুটি পর্বে জেনেছি, তাদের তুলনায় রং পাঁচালের কেবলমাত্র জীবনের লঘু দিকটির প্রতি লক্ষ্য, তা আগাগোড়াই হাস্যরসাত্মক। হাস্যরস দিয়ে তার সূচনা, হাস্যরসে তার শেষ, কিন্তু তার অন্তরালে একটি সুসংবদ্ধ কাহিনী আছে, তা বাস্তব জীবনভিত্তিক। এতে অনেকগুলো স্ত্রী এবং পুরুষ চরিত্র থাকে। পুরুষই স্ত্রী চরিত্রের অভিনয়ে থাকে, কিন্তু তার নায়ক নায়িকারা কোনো গুরুত্বপূর্ণ চরিত্র নয়, তাদের কোনো গুরুত্বপূর্ণ জীবনের কাহিনীও নেই। এই শ্রেণীর নাটকের প্রকৃত যে নায়ক তাকে বাতেয়া বলে। বাতেয়া শব্দের অর্থ যে বর্ণনা করে বা বলে। যদি সেই ব্যক্তি একজন নামকরা হাস্যরসের অভিনেতা হয়, তাহলে মঞ্চে তার আবির্ভাব মাত্রই তাকে দেখেই দর্শকেরা হেসে গড়াগড়ি যাবে। অনেক সময় সে নিজেই রং পাঁচাল রচনা করে এবং সেই জন্য সে মুখে মুখে সংলাপ রচনা করতে পারে। রং পাঁচালও মুক্তাঙ্গনে অভিনীত হয়, তার অভিনয়েও বিশেষ নিয়মকানুন নেই। কাহিনী অনেক সময় বাস্তব জীবন থেকেও নেওয়া হয়, কল্পনা থেকেও তা কখনো কখনো আসে। কোনো প্রাচীন চরিত্র যেমন রাম, সীতা, কৃষ্ণ, রাধা এর মধ্যে নেই। কল্পিত চরিত্র থাকলেও সে কল্পনা বাস্তবকে কদাচ অতিক্রম করে যায় না। কতকগুলো মোটামুটি বাঁধা ধরা গ্রাম্য চরিত্র তাতে দেখা যায়, যেমন কাজী বা মুসলমান বিচারক, কারুয়া বা ঘটক, যোথদার অর্থাৎ ভূস্বামী, মোড়ল বা গ্রামের প্রধান, এদের কাজকর্ম নিপুণভাবে ব্যঙ্গ করা হয়। গ্রাম্য দর্শকেরা তাতে প্রচুর আনন্দ উপভোগ করে, কারণ প্রত্যেকেরই গ্রাম জীবনে তাদের সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা থাকে। কোনো কোনো সময় গুরুত্বপূর্ণ কিংবা করুণ রসাত্মক বিষয়েও, যেমন সৎ মা কর্তৃক মাতৃহীন শিশুর প্রতি অত্যাচার, এই প্রসঙ্গে গৃহীত হয়। তবে দর্শকদের আনন্দ দেবার জন্য সৎমার নিষ্ঠুরতার চিত্রগুলো অনেক সময় অতিরঞ্জিত হয়ে থাকে। বন্ধুরা, যদি আপনাদের এরকম আলোচনা পছন্দ হয়, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যদি এই ভিডিও পছন্দ হয়, লাইক করবেন, শেয়ার করবেন, আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশনে। ভালো থাকবেন, থিয়েটারে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।